তো তোমরা সবাই কেমন আছো? তো তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো। আমিও বেশ ভালো আছি। এই গরমে কোনো রকমে চলে যাচ্ছে। গরম তো আমার একটু পছন্দ না, তোমরা সেটা ভালোভাবে জানো। আমি প্রত্যেকটা ব্লগে বলি যে আমার গরম একটু ভালো লাগে না, তো সেই রকমই আজকেও গরমটা খুব প্রচণ্ড, তাই গরমে আমার কিছু ভালো লাগছে না। এই মাত্র খাওয়া হলো, তো আজকে রোডটা দেখো জাস্ট কেমন। তো চলো এবার রান্না বান্না সেরে নিই, তারপর তোমাদের সাথে আবার এসে গল্প করব। তো রান্না বান্না বলতে হাঁড়িটা প্রথমত বসিয়ে দিয়েছি, হবে শাক ভাজা। তার জন্য এই দেখো অনেক শাক নেওয়া হয়ে গেছে, তো এবার শাকগুলো আমি একে একে বেছে নেব। দেখো তো বন্ধুরা, তোমরা ঠিক এই শাকগুলো চিনতে পারছো কি না? এই শাকগুলো আশা করি যারা গ্রাম থেকে ভিডিও দেখো তারাও বলতে পারবে, আর যারা কেউ মানে বাইরে থেকে ভিডিও দেখো শহর বা কোথাও তারাও বলতে পারবে। তো দেখো এই শাকগুলো তোমরা চিনতে পারছো কি না? তো এই শাকের কি নাম শাকটা কমেন্টে জানিও যে এই শাকটার কী নাম, আমি এখন বলবো না। শাকগুলোর মধ্যে এতটা পরিমাণে ঘাস ছিল যে বাঁচতে মানে একটা একটা করে বাঁচতে হচ্ছিলো, বাঁচতে অনেকটাই দেরি হয়ে গেছে প্রায়। তারপর শাকটা মাটিতে ঢাললাম, তা মাটিতে ঢেলে একে একে বেছে নিচ্ছিলাম। তো যত ঘাস আছে তত ওই ডাঁটগুলো প্রচণ্ড লম্বা লম্বা, আর প্রচুর ডাঁটগুলো বড়, ডাঁটগুলো সব কেটে কেটে বাঁধতে হয়েছে, অনেক আগাছা জমে গেছে, মানে মনে হচ্ছিলো অনেক শাক হবে। কিন্তু সহজে তো বাতাসে বাঁশি বাজে না, চলো না রূপকথা তোমাকে শোনাই। বলতে পারো এই শাকটার কি নাম? গাইস এই শাক বাঁচতে যা টাইম লাগছে না কি বলবো, এই শাক বাঁচতে এতটাই পরিমাণে টাইম লাগছে, খুবই টাইম লাগছে। দেখো কয়েকগুটি শাক বাছা হয়েছে। গাইস এই শাক বাঁচতে এতটাই দেরি হচ্ছে না কি বলবো। দেখো সবে মাত্র এই কোটা হচ্ছে শাক, তার মধ্যে এই কোটা বাছা হয়েছে আর কয়েকটা বেছে রেখেছি। আর শাকের মধ্যে আগাছাগুলো দেখো, এতগুলো আগাছা হয়েছে এই কোটা শাক বেছে, এর মধ্যে এখনও কতগুলো আগাছা আছে ভাবতে পারছো তো? ফাইনালি আমার একেবারেই শাকটা বাছা হয়ে গেছে। তো এক খোড়া শাক ছিল, এর মধ্যে বেছে এতগুলো হয়ে গেছে। আর সব কেমন যেন হয়ে গেছে আগের দিনকার মতো, বাসি বাসি কেমন একটা ভাব হয়ে গেছে, অনেকক্ষণ বাতাসে আছে সেই জন্য। আর দেখো কতগুলো আগাছা জমেছে, দেখো দেখো কতগুলো আগাছা জমেছে, দেখো শাক থেকে শাকের সব ডাঁটা, কিন্তু এগুলো নিয়ে এখানে একদম এক খোড়া হয়ে গেছিলো। ধান থেকে চাল, চাল থেকে প্রায় আর ভাতটা হয়ে রয়েছে, আর সেই শাকটা এবার দেবো সিদ্ধ করতে। তো গাইস এই এক খোড়া শাকের মধ্যে কয়টুকু হয়েছে দেখো, একটু পাড়া করেছি ভাজা আর একটু ঝোল করেছি শাকে। ভেজে নিয়েছি কেন্দ্রিতে আর তিলে। তো কেমন লাগছে দেখো, কে কে কেন্দ্রিতে আর তিলে ভাজা খেতে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো খুব ভালো লাগে। আর দেখো এখানে হচ্ছে কলাইয়ের বড়া টকে দেওয়ার জন্য। তো গাইস এত রোদ গরমে এত রোদের তাপে মুখের অবস্থাটা জাস্ট দেখো একবার কেমন হয়েছে। তোমাকে ছাড়া আকাশ সাজে না, সহজে তো বাতাসে বাঁশি বাজে না, চলো না দিয়ে রূপকথা তোমাকে শোনাই। তো গাইস ওটা ভূত ছিল না, ওটা ছিলাম আমি, তোমাদের সাথে জাস্ট একটু মজা করলাম। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ এই পর্যন্তই, টাটা বাই বাই।